গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখে বুঝতেই পারছো যে এলাম ছাদে, আহারে টম্পিকে ঠান্ডায় দেখো, উটি সুটি মেরে এখানে বসে আছি। সত্যি ঠান্ডা পড়েছে, আর ওকে গেঞ্জি ফেঞ্জি দিলেও রাখে না, ওকে আর দিয়ে লাভ নেই তাই। আর ওয়েদারটা এতটাই ঠান্ডা, এতটাই ঠান্ডা যে আর কি বলবো, মানে সিরিয়াসলি সোয়েটার বা জ্যাকেট কিছু একটা গায়ে দিলে ভালো হয় আর কি। সত্যি খুব ঠান্ডা আছে, উঠতে তো পারছিলামই না, ইচ্ছে করছিলই না। এখন বাজে 10:07, যদিও 8টায় ঘুমিয়ে আছি, কিন্তু আমি চাদর ছেড়ে উঠেছি আর কি 9:30। তারপরে উঠে রাত্রিবেলা তো, যেহেতু সারা দিন বৃষ্টি হচ্ছে না, রাত্রিবেলা জলে হাত দেওয়া যাচ্ছে না, তো কালকে রাতে আমি আর বাসনগুলো মাজিনি। সকালে উঠে দেখছি জলের একই হাল, কারণ বৃষ্টি তো হয়েই গেছে না, ছাদে জলটা জমে গেছে। তো তোমরা চার দিকটা দেখে বুঝতেই পারছো যে কি ধরনের জল জমেছে আর কি ধরনের মেঘলা হয়ে রয়েছে। মানে এখনো ওই দিকটা, ইলেকট্রনিক সিটির দিকটা, এখনো এদিক থেকে যতদূর দেখা যাচ্ছে মেঘলাই করে রয়েছে। মানে যাতাই অবস্থা, চারদিকে কি আর করা যাবে, এই ওয়েদারও খেতে তো হবেই। আমি জাস্ট ব্রেকফাস্টটা বানিয়ে রেখে ছাদে এলাম যে একটু ঠান্ডা হোক, তারপর যাব খেতে। তো চলো এবার নিচে যাব, খাবো দাবো, তারপর অন্য কাজ শুরু করা যাবে। দেখতেই পেলে সকালে টিফিন টিফিন বানিয়ে দিয়ে ছাদে গেলাম, তারপরে এসে খাওয়া দাওয়া করে একটু সত্যিই বসেছিলাম, বসে ভিডিওগুলোই দেখছিলাম আর কি। আর আমার না এত হাসি পাচ্ছিল, ইউটিউবে যখন আমি ভিডিও দেখতে যাচ্ছি তখন যে অ্যাডগুলো দেয় না মাঝে, ওগুলো না সব কর্ণাটকের, মানে এই কানাডা ভাষা দিচ্ছে, আর আমি তো কিছুই বুঝতে পারি না। সে অ্যাড এত বিরক্তিকর লাগে, আন্ডা পান্ডা 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 করে কি বকে ওই জানে। তো যাই হোক না কেন, আজকে আমি 9:30 রান্নাঘরে এসেছিলাম, শাকটা সবে ধুলাম আর রসুনটা ছাড়াচ্ছিলাম, মাছটা ছাড়তে দিয়েছি, আজকে শাক আর ট্যাংরা মাছ করব। তো হঠাৎই ভাবছো তো রোজ এরা শাক কেন খাচ্ছে, আসলে সবজিপাতি সেভাবে আনতে যাওয়া হচ্ছেও না বাজারের দিকে, আর মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে তো খাচ্ছি বলো। আর এখন তো কি বা এখান থেকে আনবো, ঢ্যাঁড়স আনা আছে, ঢ্যাঁড়সটা কালকে করবো, ঢাল ডাল আর ঢ্যাঁড়স ভাজা, দেখি বা অন্যদিনও করতে পারি। আর কি বা কিনবো এখান থেকে, বাঁধাকপি তো কদিন খেলাম, আর ফুলকপি, ফুলকপিটা আনতে যাওয়া হচ্ছে না, আর ঠিক ভালো লাগছে না এখন ফুলকপিটা, আর তো ওই জন্য আর আনা হয়নি। বেগুন আছে ঘরে, তো ওই জন্য ভাবলাম শাক আর মাছটাই আজকে খেয়ে নিই। এবার করতে এসে আজকে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়নি, আজকে একটু দেরি দিয়েছে আর কি। ওয়েদারটা এতটাই আলসেমির একটা ওয়েদার দেখো, মানে এতটাই আলসেমি হাওয়া দিয়েই যাচ্ছে কন্টিনিউ, আলসেমির ওয়েদার যে আমি বসে থেকে 9:30 রান্না করতে এলাম আর কারেন্টটা চলে গেল। আমি আজকে রান্না করিনি, আজকে জ্বালাবেই জ্বালাবে কারেন্টটা, যেদিন আমি রান্না করিনি সেদিন আর জ্বালায় না, কিন্তু এত বাজে আমার সাথে হয়। তো চলো দেখি কারেন্টটা কখন আসে। এমন মাথাটা গরম হয় বলো তো, এখন বাজে হচ্ছে 12:08, কন্টিনিউ এভাবেই কারেন্টটা গেছে গিয়ে আসছেই না কিছুতেই। আমার ঘর ছাদ দেওয়া ঘর মোচা সব হয়ে গেছে, কারণ ঠাকুরের ওখানটা দেখতেই পাচ্ছো যে পরিষ্কার, তাই জন্যে দেখে বোঝাই যাচ্ছে। ওকে বললাম যে ঠাকুর বাসনগুলো তুলে দাও, আমি মুছে নিই জায়গাটা বা ঝাঁটিয়ে নিই। তো সবটাই হয়ে গেছে, এমনকি শাকের জন্য যে আমি রসুনটা ছাড়াচ্ছিলাম সেটাও কমপ্লিট করে নিয়েছি। আমার মনে হচ্ছে আমি গিয়ে স্নানটাই করে আসি, দেখা যাক কখন কারেন্ট আসে। সত্যি কথা বলতে না ভালো লাগে না, এই জিনিসগুলো খুব বিরক্তিকর লাগে। যেদিন আমি করে নিচ্ছি, কালকেও করে নিলাম, আগের দিনও করে নিয়েছি, তার আগের দিন মানে পরপর আমি করেই নিচ্ছিলাম, তখন কারেন্টগুলো গেল না। আজকে আমি একটু লেট করলাম, ব্যাস আজকেই কারেন্টটা দিল একেবারে, মানে সে আসার নাম বন্ধ করছে না পর্যন্ত, জানি না কি হবে, ভালো লাগছে না আমার। আর বুঝতেই পারছো তোমাদেরকে বলেইছিলাম যে আমার সব কাজ করা হয়ে গেছে, আমি এবার জাস্ট স্নানটা করে আসবো। তো ও ঠাকুর পুজোও দিয়ে দিয়েছে, যেহেতু কারেন্ট ছিল না কি আর করবে, তো আগে স্নান দান করে ঠাকুর পুজোটা দিয়ে নিয়েছে, কাজটা করতে পারছিল না, যার জন্য আজকে তাড়াতাড়ি বসলো কাজে, কিন্তু কোথায় কি কিছুই হয়নি, জানে ও কারেন্টটা যায় দুপুরের দিকে, তো ওই জন্য ও তাড়াতাড়ি আজকে কাজে বসেছিল। আমার এখানে ভাত হয়ে গেছে, আর ওখানে বসিয়েছি হচ্ছে শাক ভাজা, ভাত হয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে মানে হচ্ছে, আর মিক্সিতে মাছের মশলাটা করব বলে আমি মিক্সিতে পোস্ত আর লঙ্কা এসব দিয়ে নিয়েছি। তো চলো করে নিই, 1:22 কারেন্ট এসছে, এখন বাজে 1:48, আর বলো না যাতা অবস্থায়। এখন বাজে 2:26, আমার সব কমপ্লিট হয়ে গেছে, এই দেখো বাসনও কমপ্লিট হয়ে গেছে, মাজা হান নিয়ে, ওখানে এখানে শাক আর এখানে মাছ,
আর এখানে ভাত, ব্যাস এই আজকের মেনু। তো চলো এখন একটু ঢাকা চাপা দিই, ও আসবে খেতে, একটু বাধে বোধ হয়, 2:26 বাজে, চলে আসবে ঠিক খেতে, ও মানে বসবে আর কি খেতে। তো চলো আমি নিজে একটু রেস্ট নিয়ে নিই। এবার শাকটা করতে বেশিক্ষণ টাইম লাগে বোঝোই তো, এখানকার শাক না তাড়াতাড়ি গলতে চায় না, দেখো অনেকক্ষণ ধরে করেছি তারপরেও এরকম অবস্থা। তো চলো এখন বাজে পাক্কা 3:20, এই টম্পিকে খেতে দেওয়া হয়েছে সবে, আর আমি যাচ্ছি ছাদে, কারণ কারণটা হচ্ছে প্রচণ্ডই মেঘ করেছে আর একটা হাওয়াও দিচ্ছে, বেকার আমার জামা কাপড়গুলোকে ভিজিয়ে নিয়ে লাভ নেই, হাওয়ায় যেটুকু টেনেছে টেনেছে, ভেজা রয়েছে এখন অল্প অল্প, ঘরে মেলেই দিতে হবে, কিচ্ছু করার নেই, প্রচণ্ডই কালো করে উঠেছে চারদিক। এখন বাজে পাক্কা 9:30, তোমাদের সাথে সেই বিকেলবেলা যখন আমি জামা কাপড় তুলতে গেছিলাম তখন কথা হয়েছিল, তারপর আমি বিছানা ছেড়ে উঠিনি, এত বাজে ওয়েদার, এত বাজে ওয়েদার, তারপর থেকে যে সেই বৃষ্টি শুরু হয়েছে এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে, মানে কিছু করতে মানে উঠে আসতে ওরকম ভাবে ইচ্ছে করছিল না, এমনিতে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ওকে আমি আজকে বলছিলাম তাই রাত্রিবেলা কম্বলটা বার করলে ভালো হয় আর কি, চাদরে মানছে না, তো এখনো কিছু গায়ে দিলে না একটু ভালো লাগে, মানে আমি বসে বসে বলছিলাম গা কাটা দিচ্ছে, মানে জলে হাত দিলে তো ওরে বাবা রে বাবা। তো শীতকালে যেটা আমাদের হয় না, বাথরুম যেতে ইচ্ছে করে না, সেই জিনিসটাই হচ্ছে এখানে। তো আমি বেগুন ভাজা কেটে মাখিয়ে দিয়ে গেছি, আজকে আমরা একটা অদ্ভুত ডিনার খাবো, সেটা হচ্ছে আমার হঠাৎই কয়েকদিন ধরে ওকে বলছিলাম আমরা ছোটবেলায় কতটাকে খেয়েছি জানি না, আমি খেয়েছি ফ্যান ভাত খেতাম স্কুলে যাওয়ার সময়, তো তারপর ফ্যান ভাত যেহেতু ফ্যাটি, তো আমার ক্লাস 5 পর থেকে, মানে 5 আগের ফটো তোমাদেরকে দেখালে, আমার অন্নপ্রাশন জন্মদিনে না অন্নপ্রাশনে কখনো একটা ফটো আছে, আমি একটা আঙ্কেলের হাতে মানে হাতের তালুতে দাঁড়িয়ে রয়েছি, মানে কতটা ওজন কম ছিল, রোগা ছিলাম এতই, তো তারপরেও ক্লাস 1-2 এরকম দিয়ে রোগা, ক্লাস 5 পর থেকে আমি ফ্যাটি হতে শুরু করি, তো তারপর মা তো মানে আমরা সবাই জানি যে ফ্যান ভাতে ফ্যাটি মানে ফ্যাট আছে, তো ওই জন্য তারপর থেকে আমার দিত না, তো অনেক বছর খাইনি, তো হঠাৎই ইচ্ছে হয়েছে, তার জন্য ওকেও বলেছি তুমি কি খাও, না হলে আমি তো আলু সিদ্ধ আর বেগুন ভাজা বানাচ্ছি, তাহলে তোমাকে ডাল সিদ্ধ বানিয়ে দেবো, তো আমারটা তুলে নিয়ে তোমার মারটা ঝরিয়ে দিলেই হয়ে যাবে, ফ্যানটা ঝরিয়ে দেবো, তো বলছে না না আমিও খাবো, তো ও আবার আনছি ঘি দিয়ে মেখে খাবো, বলছে না না ফ্রিজে তো বাটার আছে, বাটার দিয়ে খাবো, মানে ফুল আজকে ফ্যাট যাবে শরীরে আর কি, যাই হোক একাধিক নিয়ম ভাঙতে দোষ কি, তো ওটাই বানাবো বেগুন ভাজা আলু সিদ্ধ আর ভাত, তো চলো আমি করে নিই, 9:30 অলরেডি বাজে, শুরু করি এবার, আর ওর কাজ আজকে হয়ে গেছে।